নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামী 9 থেকে 14 আগস্ট দেশজুড়ে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, শিলচরেও জোর প্রস্তুতি। আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে কুড়িগঞ্জে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা। গুণোৎসব, রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে পড়ুয়াদের যাচাই সহ পরিকাঠামো পরিদর্শন ডিআইজি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলা কংগ্রেসের তরফে শিলচর ইন্দিরা ভবনে বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী শুক্রবার অর্থাৎ 5ই আগস্ট শাসক দল বিজেপি সরকারের বিরুদ্ধে আয়োজিত হতে যাওয়া প্রতিবাদী কর্মসূচি পালনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেসের জেলা সভাপতি তমালকান্তি বণিক জানান, ভারতবর্ষে মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও সরকারের বিফলতার বিরুদ্ধে জেলা কংগ্রেসের তরফ থেকে শুক্রবার এক প্রতিবাদী মিছিল শহরে বের করা হবে। বিভিন্ন সড়ক পরিক্রমা করে এই মিছিল কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে পৌঁছে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানান তিনি। এছাড়াও এদিনের সভায় দ্বিতীয় পর্বে 75তম স্বাধীনতা দিবস পালনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। জেলা সভাপতি জানান, এআইসিসি, এপিসিসি ও জেলা কংগ্রেসের নির্দেশে আগামী 9 থেকে 14 আগস্ট পর্যন্ত 75 কিলোমিটার একটি ভারত জোড়ো যাত্রা পালন করা হবে। শহরের অন্তর্গত 16টি ব্লকে এই যাত্রা আয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে দল। এতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা সহ স্বাধীনতা আন্দোলনের শহীদ সেনানীদের স্মরণ করার পাশাপাশি ভারত জোড়ো যাত্রার মাধ্যমে দেশের স্বাধীনতা আন্দোলনে দলের অবদান মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালানো হবে বলেও এদিন জানান সভাপতি তমালকান্তি বণিক। এদিকে এদিনের সভায় জেলার প্রত্যেকটি ব্লক ও টাউন পর্যায়ে থাকা দলের মোট 107 জন দলীয় জনপ্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করে সম্মান জানানো হয়। এছাড়াও সভা শেষে দলের বর্ষীয় নেতা প্রয়াত করিমউদ্দিন সহ রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত অর্ধিন্দুদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বর্তমান ভারতবর্ষে মূল্যবৃদ্ধির ব্যাপারে, বেকারত্বের ব্যাপারে আজকে যে বর্তমান সরকার বিফল, তারই এগেনস্টে একটা মিছিল হবে, যেটা আমরা শিলচর শহরের প্রধান সড়ক দিয়ে অতিক্রম করে আমরা ডিসি অফিসে গিয়ে সেখানে তার প্রতিবাদ জানাব। দ্বিতীয়ত, আমাদের 9 তারিখ থেকে 14 তারিখ অবধি শিলচর জেলা কংগ্রেস, আমাদের প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির নির্দেশে 75 কিলোমিটার আমাদের একটা ভারত জোড়ো যাত্রা হবে, যেখানে শিলচর শহরের আন্ডারে 16টা ব্লক রয়েছে। সেই 16টা ব্লক প্রত্যেকটা ব্লক 5 কিলোমিটার করে হাঁটবে এবং ভারতের জাতীয় পতাকা, তার সঙ্গে দলের পতাকা এবং আমাদের ভারতবর্ষ যে স্বাধীন করেছে সেই সব স্বাধীনতার শহীদদের আমরা মনে করব এবং মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব যে ভারতবর্ষের স্বাধীনতায় কংগ্রেসের যে নিজস্ব রূপ ছিল বা যে দিশা ছিল সেই দিশা ধরে আজকে আমরা 75 বছরে পৌঁছতে পেরেছি আমাদের স্বাধীনতা। তৃতীয় অনুষ্ঠান যেটা ছিল আজকে, আমাদের প্রত্যেক ব্লক লেভেলে বা আমাদের টাউন লেভেলে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভরা রয়েছে আমাদের কংগ্রেস দলের, তাদেরকে আমরা সম্মাননা জানাতে পেরেছি। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে ভারতের 75তম স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে হরখর তিরঙ্গা কর্মসূচি সফল করতে করিমগঞ্জে এক বিশাল তিরঙ্গা মিছিলের আয়োজন করেছেন জেলা বিজেপির কর্মকর্তারা। বৃহস্পতিবার এই জনজাগরণ যাত্রায় সামিল হন সহস্রাধিক পুরুষ মহিলা। এদিন করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে মিছিলের সূচনা করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করার পর বাবা সাহেব আম্বেদকর প্রতিমূর্তির সামনে এসে জনজাগরণ যাত্রার সমাপ্তি ঘটে। এদিনের এই যাত্রা চলাকালীন সময়ে জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করতে আগামী 13, 14 এবং 15 আগস্ট 3 দিন ব্যাপী জেলার বিভিন্ন স্থানে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে জেলা বিজেপি। এই 3 দিনের কর্মসূচিতে করিমগঞ্জ জেলার সকল স্তরের নাগরিকদের অংশগ্রহণ করে দেশের 75তম স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের আহ্বান জানান তিনি। স্বাধীনতার 75তম বর্ষকে ঐতিহাসিক ভাবে আগামী দিনের
জন্য যে আহ্বান ইনি যেটা জানিয়েছেন যে ১৩, ১৪ এবং ১৫ আগস্ট তারিখে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব প্রত্যেক নাগরিকের ঘরে প্রত্যেক প্রতিষ্ঠানে সে সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক সে ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক যে কোনো প্রতিষ্ঠান হোক আমরা তিন দিন ব্যাপী জাতীয় পতাকা উত্তোলন করব জাতীয় পতাকা উত্তোলন করব তার মূল লক্ষ্য হচ্ছে দেশের একতা দেশের ঐক্যকে সামনে রেখে জনসাধারণের কাছে যেটি যাতে বার্তা যায় যে ভারতীয় জনতা পার্টির এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে সেটা নয় সেটা দেশের একতা ঐক্যের পক্ষে অন্ততপক্ষে জনজাগরণের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আর আমরা ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে করিমগঞ্জের সর্বস্তরের জনসাধারণের নিকট আহ্বান জানাচ্ছে যে আগামী ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আমরা যাতে সবাই একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে সেটা ১৩ তারিখ জাতীয় পতাকা উত্তোলন করে ১৩ তারিখ বিকালে সেটাকে অবলম্বন করতে পারে ১৪ তারিখ সকালে করে আবার ১৪ তারিখ বিকালে অবলম্বন করা যেতে পারে ১৫ তারিখ আবার জাতীয় পতাকা সকালবেলা উত্তোলন করে ১৫ তারিখ বিকালবেলা করা যেতে পারে আর এক যুগে ১৩ তারিখ সকালে করে ১৫ তারিখ বিকাল ৫:৪৫ মিনিটে অবলম্বন করা যেতে পারে যে কোনো কেউ যে কোনো প্রকারে করতে পারেন শুধু উদ্দেশ্য একটি আছে যে আমরা আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত এই ৭৫তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা তিন দিন ব্যাপী বৃহস্পতিবার থেকে কাছাড় জেলায় শুরু হল গুণোৎসবের মূল পর্ব জেলার অন্যান্য স্কুলের সাথে শিলচর রামকৃষ্ণ বিদ্যামন্দিরেও উৎসাহ ও আনন্দের মাধ্যমে গুণোৎসব পালন করা হয় এদিন গুণোৎসব চলাকালীন শিলচর শিক্ষাখণ্ডের আওতাধীন শিলচর রামকৃষ্ণ বিদ্যামন্দিরে উপস্থিত হন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া তিনি স্কুলের পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি পড়ুয়াদের সাথে কথা বলেন এবং তাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাও করেন এদিন পড়ুয়াদের উদ্দেশ্য করে তিনি বলেন প্রত্যেক পড়ুয়াদের সঠিক দিশা মতে এগিয়ে যেতে এদিকে স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার দেব বলেন চলতি বছরে তৃতীয়বারের মতো স্কুলে গুণোৎসব হতে চলেছে ২০০৯ সালে যেখানে স্কুলে ১২১ জন পড়ুয়া ছিল সেই জায়গায় বর্তমানে প্রায় ৩০০ পড়ুয়ারা রয়েছে তবে স্কুলে পরিকাঠামো তো অভাব রয়েছে পর্যাপ্ত ডেস্ক ও বেঞ্চ নেই এছাড়াও সামান্য বৃষ্টিতে শ্রেণীকক্ষে জল ঢুকে পড়ে তাই স্কুল পরিকাঠামোকে উন্নত মানের করতে সরকারের কাছে আবেদন জানান তিনি আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে আমাদের গুণোৎসব হবে হচ্ছে আজ ৪ আগস্টে হচ্ছে ৪ আগস্ট ৫ আগস্ট ৬ আগস্ট তিন দিন হবে তো আমার এখানে পড়ছে আজকে আমি এখানে ক্লাস ১ থেকে ক্লাস ৫ থেকে স্টুডেন্ট আছে এখানে ছেলে মেয়ে সেকশন আছে তো আমি দেখছি জিনিসগুলি ভালো লাগছে গভর্নমেন্ট স্কুল তো আমি দেখিয়ে নিয়েছি কী কী জিনিস আছে আমার কাছে সঙ্গে আমাদের ম্যাডামও আছে বড়পুর কলেজের ম্যাডামের পাশ করে তো আমরা দুইজন আমি দেখি আমরা কতদিন পর্যন্ত এই এখন গুণোৎসব চলবে গুণোৎসব চলবে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ৪ আগস্ট থেকে শুরু হচ্ছে আর শনিবার শেষ হবে স্যাটারডে ৬ আগস্ট শেষ হচ্ছে কি আছে স্কুলটা অনেক পুরোনো স্কুল এটা স্কুল স্থাপিত ১৯৮১ তো ১৯৮১ থেকে আজকে হল ২০২২ তো অনেকদিন হয়ে গেছে স্কুলটা ১৯+২২ আপনার এখন ৪১ ইয়ার্স তো ভালো লাগছে কিছু কিছু জায়গায় কন্ডিশন আছে তো তার মধ্যেও অ্যাজ পার ক্রাইটেরিয়া যেগুলো থাকতে লাগে ওরা আছে অনুসরণ করছি আর দেখি কী ওরা হ্যাঁ ভালো ভালো আর যেটা দেখছি ওদের যখন অ্যাটেন্ডেন্সটা আমি দেখলাম সবগুলো জিনিস তারপর ক্লাসেও দেখতাম ভালো পাঁচ দিনের বরাক সফর শেষে বুধবার শিলচরস্থিত অসম গণপরিষদ কার্যালয়ে অসম যুব পরিষদের প্রশাসনিক সাধারণ সম্পাদক পাল কৈশবের নেতৃত্বে দলের কার্যনির্বাহী সভা আয়োজিত করা হয় সভায় অসম গণপরিষদ ও অসম যুব পরিষদের সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় পরে বক্তব্য রাখতে গিয়ে অসম যুব পরিষদের প্রশাসনিক সাধারণ সম্পাদক পাল কৈশব সাংবাদিকদের জানান যে পাঁচ দিনের বরাক সফরে এসে তিনি বরাক উপত্যকার তিনটি জেলাসহ প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র পরিদর্শন করে সংগঠনের বর্তমান স্থিতি ও বিভিন্ন সমস্যা সম্বন্ধে অবগত হন দলের ভিত শক্তিশালী করার লক্ষ্যেই তিনি বরাক সফরে এসেছেন বলে জানান আসন্ন পঞ্চায়েত ও লোকসভা সহ পৌরসভা নির্বাচনকে মাথায় রেখে দলের ফলাফল ভালো করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে এদিন দলীয় কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি দলকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী ও মজবুত করার পাশাপাশি সংগঠনকে আগামীতে এগিয়ে নিয়ে যেতে দলের তরফে নেওয়া বিভিন্ন পরিকল্পনা সম্বন্ধেও জেলা কমিটির কর্মকর্তাদের সাথে আলোচনা করেন প্রশাসনিক সাধারণ সম্পাদক পাল কৈশব দলের কার্যনির্বাহী সভায় যুব পরিষদের কাছাড় জেলা সভাপতি আলী আহমেদ হাজারি করিমগঞ্জ যুব পরিষদের সভাপতি খালেদ সাইফুল্লাহ দলের কার্যকরী সভাপতি ইমরান মজুমদার ও শাহিদুল হক সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যোৱা কিছুদিন ধৰি আমি বৰাকত গুৱাহাটীৰ পৰা আমি আহিছোঁ আৰু বৰাক উপত্যকাত আমি অসম যুৱ পৰিষদ আৰু অসম গণ পৰিষদ দলৰ ভেটি শক্তিশালী কৰিবৰ কাৰণে আমি ইয়াৰে তিনিখন জিলা আৰু প্ৰতিখন বিধান পৰিষদতে আমি গৈছোঁ আৰু গৈ পেলাই আমি
প্রতিখন বিধান পরিষদতে আমার সংগঠনের স্থিতি আর জেলা সমিতিসমূহর আমি বহি তেওঁলোকৰ কি সমস্যা আছে, কি সংগঠনটো আগবঢ়াই নিয়ার কারণে কেনে ধরনের তেওঁলোকে পরিকল্পনা লৈছে এই বিষয়ে আমি আলাপ আলোচনা করছো। পঞ্চায়েত আর লোকসভা নির্বাচনের যেহেতু সমাগত আর ইয়াত যেহেতু কাছাড় জেলাত আমার মিউনিসিপালি ইলেকশন আছে, গতি এই ইলেকশন সমূহ যাতে আমি আমার ফলাফল ভাল করব পো তার কারণে আমি আমার সাংগঠনিক দিক শক্তিশালী করে সংগঠনটো আরো অধিক শক্তিশালী করার স্বার্থতে আমি ইয়ালে আহিছো। আমি আমার নিজের ঘড়ি শক্তিশালী করবলে আমার নিজের ভেটি শক্তিশালী করাটহে আমার মূল স্বার্থ আর তার কারণে আমি বরাক উপত্যকার আহিছো আর ইয়াত আমি বিভিন্ন সমষ্টিবিল ঘুরি আমি আমার সংগঠনটো শক্তিশালী করার লাগি। কাছাড়, হাইলাকান্দি, ডিমা হাসাব সহ রাজ্যের পাঁচটি জেলায় বুধবার থেকে শুরু হয়েছে গুণ উৎসব। উৎসবের অঙ্গ হিসেবে বুধবার কাছাড় জেলায় গুণ উৎসবের প্রথম দিনে শিক্ষার্থীদের ব্যক্তিগত মূল্যায়ন করা হয়। এই উৎসবের আওতায় রয়েছেন ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার থেকে জেলার প্রতিটি স্কুলে সরকার নিয়োজিত মূল্যায়ক গণ স্কুলে উপস্থিত হয়ে পড়াশোনার মান সহ স্কুলের পরিকাঠামোর মান মূল্যায়ন করবেন। প্রথম দিন প্রতিটি স্কুলে শিক্ষকরা ছাত্রছাত্রীদের শ্রুতলিপি পঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নম্বর প্রদান করা হয়। আজকের প্রথম দিনের সেলফ ইভালুয়েশনের মধ্যে ছিল রিডিং ল্যাঙ্গুয়েজ ওয়ান, সেটা বেঙ্গলি মিডিয়ামে ওরা একটা প্যারা পড়েছে। আর সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু রিডিং ইংলিশ, এখান থেকে ওরা একটা রিডিং পড়েছে, সেটার উপরে ইভালুয়েশন করা হয়েছে। এবং আগামী 6 তারিখে ফাইনাল ইভ্যালুয়েশন হবে। এখানে এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসাবে আমরা যেটা লিস্ট পেয়েছি এর মধ্যে কাছাড়ে আমাদের বরাকবেলি জোনের ডিআইজি শৈকিয়া স্যার আসবেন, পরিবেশ থেকে একজন সিডিপিও ম্যাডাম আসবেন, এবং জনতা কলেজের এক সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর উনি আসবেন। ওনারা এসে ইভ্যালুয়েশন করবেন। আজকে যেগুলো আমরা ইভ্যালুয়েশন করেছি সেটার 20% ওরা নিজেরা আবার ভেরিফিকেশন করবেন। তার পাশাপাশি এইসব মেয়েরা ওএমআরের মাধ্যমে পরীক্ষা কোয়েশ্চন আসবে এবং ওএমআর শিটে ওরা পরীক্ষা দেবে, সেটা ইভ্যালুয়েশন হবে গুয়াহাটিতে। ইভ্যালুয়েশন করে আমাদেরকে স্কুলের গ্রেডিং দেওয়া হবে। বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী রহিম উদ্দিনকে মারধর করে 75,600 টাকা কেড়ে নিয়েছে একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ভাগার চানিঘাট এলাকায়। শিলচর শিবালিক পার্ক রোডের বাসিন্দা রহিম উদ্দিন বুধবার রাত আনুমানিক 9টায় লায়লাপুরে তার নিজ ফার্মেসি থেকে শিলচরের বাড়িতে ফিরছেন। চানিঘাট এলাকায় আসতেই রহিম উদ্দিনের গাড়ি আটকে তার কাছ থেকে টাকা সহ মোবাইল ফোন কেড়ে নিয়েছে 7-8 জনের এক দুষ্কৃতীর দল। তিনি একজন দুষ্কৃতীকে চিনতে পারলেও বাকিদের চিনতে পারেনি। যাকে চিনতে পারেন তার নাম শিরাই মিয়া বলে জানান তিনি। পরে রহিম উদ্দিন লায়লাপুর পুলিশ পোস্টে একটি এজাহার দায়ের করেন। আমি এখান থেকে যখন রিটার্ন যাই আর তো ফার্মেসি থেকে আমি 75,600 টাকা ক্যাশ লইছি, পুরা প্রায় 15 দিনের মতো বিক্রির টাকা। তো আমার সাথে গাড়ি আছে, যখন আমি যাওয়ার পরে হঠাৎ করিয়া অন্য একটা গাড়ির সামনে আনিয়ে 4-7 গাড়ির সামনে আনিয়া আমার গাড়িটারে আটকাই দিছে। আটকানি ঘরে কয়েকজন মানুষে আমার বেরি লিছে, যারা মুখ আপনার বাঁধা আছিল কাপড় টাপড় দিয়ে, আর আমারে আপনার একটু টানা চেষ্টা করছে, হাসরামি করছে, করিয়ে আমার গাড়ির মধ্যে কিছু মেডিকেলের সাজ সরঞ্জাম আসল, টেলিস্কোপ, বিপি, স্টলমেন্ট এগুলার একটু ভাঙচুর করছে, এবং আমার এখানের মধ্যে টাকা রাখা আসছিল, যেটা 75,600 টাকা এটা হারিয়ে নিছে, আমার একটা মোবাইল হ্যান্ডসেট আসলো এটা নিছে, এবং আমার একটু মারপিটও করছে। তো তারপরে হঠাৎ করে এইদিক থেকে একটা অটো আইছে, অটোতে আমি জাপ দিয়ে উঠছি আর এরপরে আমি থানাতেছি। তার মধ্যে আমি একজনকে চিনতে পারছি, কারণ আমি এখান থেকে প্রায় 10 বছর থেকে এইখানে আসা যাওয়া করি। তো তার নাম হইল আপনার শিরাই মিয়া, তার বাড়ি চান্নিঘাটে, তার আমি চিনতে পারছি। তখন আপনি ব্যাপারে কি চান? এখন আমি আপনার পুলিশের কাছে এটা FIR দিছি এবং এটা রেজিস্টার করার লাগে এখানে যে ম্যাডাম আছেন লায়লাপুর তাঁদের কইছি, এবং আসামিরারে যাতে দড়িয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং আমার মোবাইল সেটটা এবং আমার টাকাটা যাতে ফেরত পাই, এটাই আমার আবেদন। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে লাইফলাইন ফাউন্ডেশন এবং
থ্রি আসাম এনসিসি ব্যাটালিয়ন শিলচর গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার শিলচর সিভিল হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে এনসিসি ক্যাডেটের মোট 40 জন রক্তদান করেন। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব উদযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লাইফলাইন ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগের সহায়তা হাত বাড়িয়ে দেয় এনসিসি। আসাম বিএন ব্যাটালিয়নের পক্ষে সঞ্জয় কুমার জানান, আগামী দিনেও স্বেচ্ছায় রক্তদানে ক্যাডেটরা এগিয়ে আসবেন। লাইফলাইন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পল্লবিতা শর্মা বলেন, এত অল্প বয়সে এনসিসি ক্যাডেটরা বিভিন্ন সামাজিক কাজে নিজেদের জড়িয়ে রাখেন, ঠিক সেইভাবে রক্তদান করে রক্তের জন্য অসুবিধায় থাকা রোগীদের সাহায্য করার উদ্যোগ প্রশংসনীয়। শিবিরে উপস্থিত ছিলেন লাইফলাইন ফাউন্ডেশনের পক্ষে জয়দীপ চক্রবর্তী, গায়ত্রী দেব, অভিষেক, স্মাইল এনজিওর কার্যকরী সভাপতি সুরজিৎ সোম, এনসিসি থ্রি আসাম বিএন ব্যাটালিয়নের সঞ্জয় কুমার, কমল গুরুং সহ ক্যাডেটরা। আমি পল্লবিতা শর্মা, লাইফলাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা এখানে থ্রি আসাম এনসিসি ব্যাটালিয়ন শিলচর গ্রুপের সাথে লাইফলাইন ফাউন্ডেশন অ্যাসোসিয়েট হয়ে স্বাধীনতার 75 সালের অমৃত মহোৎসব উপলক্ষে দুই দিনের ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি এসএফদেব সিভিল হসপিটাল শিলচরে। আজকে এখানে 18-20 জন এনসিসি ক্যাডেট রক্তদান করবে এবং আগামীকালও একইভাবে 18-20 জন এনসিসি ক্যাডেট রক্তদান করবে এবং স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে এটাই আমাদের একটা অমৃত মহোৎসব পালনের একটা রাস্তা। এবং আমি এনসিসি ব্যাটালিয়নের শিলচর গ্রুপকে ধন্যবাদ জানাই যে তারা এইভাবে এগিয়ে এসেছে আমাদের থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে রক্তদান করতে সাহায্য করার জন্য। এবং এসএমদের সিভিল হসপিটালের প্রত্যেক টেকনিক্যাল স্টাফকে আমি ধন্যবাদ জানাই। थ्री एनसीसी बटालियन एनसीसी के तरफ से आजादी के अमृत महोत्सव 75 इयर्स के ऊपर उपलक्ष्य में हमने एक आयोजित ब्लड डोनेशन कैंप के लिए रखा है, जो कि सिविल हॉस्पिटल के अंदर हम लोग ब्लड देने के लिए एनसीसी का बच्चे 40 तकरीबन 4 अगस्त एंड 5 अगस्त 2022 को आयोजित। শিক্ষক ও ছাত্রের সম্পর্ক চিরদিনেরই মধুর, তবে বর্তমান তা খুব একটা দেখা যায় না। ব্যতিক্রম স্কাউট অ্যান্ড গাইডসের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তথা প্রাক্তন শিক্ষক পুলিন বিহারী দাস 82 বছর বয়সে এখনও তার ছাত্রদের সুখ দুঃখের খবর পেয়ে ছুটে যান তাদের কাছে। শিলচর নার্সিং স্কুলে তার প্রাক্তন ছাত্র চিত্র সাংবাদিক কুন্তল কুরির পিতৃবিয়োগের খবর পেয়েও তিনি ছুটে যান প্রাক্তন ছাত্রের বাড়িতে। অথচ দিন 15 আগে তার অস্ত্রোপচার হয়েছিল, তা সত্ত্বেও তিনি ছুটে গেছেন প্রাক্তন ছাত্রের বাড়িতে। এদিন তার নেতৃত্বে গঠিত বিবেকানন্দ ওপেন স্কাউট ট্রুপের বিশাল চক্রবর্তী, আকাশ কীর্তনিয়া, রাহুল সরকার, অর্জুন রিকে সাথে নিয়ে প্রাক্তন ছাত্র কুন্তল কুরির বাসভবনে গিয়ে শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আমরা অত্যন্ত মর্মাহত যে এই অল্প বয়স বলবো আমি, এই বয়সে তিনি যে দেহাবসান হয়েছেন তাতে আমার বিবেকানন্দ ওপেন স্কাউট রূপের সবাই মর্মাহত। মনের দিক দিয়া আমরা কুন্তলগুলিকে সাহস যোগাতে চাই যে বিধির বিধান সেটা কারোর পক্ষে লঙ্ঘন করা কোনো উপায় থাকে না। ভগবান ঠাকুরের সদিচ্ছা যেন তার উপরে থাকে। আজ সে একা, 4 বোন, মা আছেন, সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে গার্জিয়ানের মতন নিজে সুস্থ সবল শরীরে থেকে সবাইকে নিয়ে যাতে চলতে পারে, ঠাকুরের কাছে এটাই আমাদের প্রার্থনা। বিশিষ্ট লেখিকা তথা কবি শুক্লা ভট্টাচার্যের রচিত নারীর সংলাপ নামে একটি গ্রন্থ উন্মোচন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি তথা সাংবাদিক অতীন দাস। এদিন তার হাত ধরে গ্রন্থটির উন্মোচন করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত প্রত্যেক বক্তারাই গ্রন্থটি নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুনন্দা নন্দী পুরকায়স্থ, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, মানসী সিনহা, পুরবীনাথ প্রমুখ। অবলম্বন করতে পারে সে অনেক দুঃখ বেদনা কষ্ট থেকে মুক্তি পেতে পারে। যাই হোক, এই ছোট গল্পের বই কী ধরনের কী লিখেছেন আমরা যখন পড়বো আমরা সে সম্পর্কে মতামত ব্যক্ত করব। ছোট গল্প লেখা সহজ ব্যাপার না, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক
সেই সমস্ত যে সমস্ত আঙ্গিক আছে তার মধ্যে ছোট গল্পটা হচ্ছে আধুনিকতা। আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের হাতেই ছোট গল্প পূর্ণতা পেয়েছে এবং বলা যায় শুরু হয়েছে। রবীন্দ্রনাথের সমসাময়িক অনেকে ছোট গল্প মানে লিখেছেন, কিন্তু প্রকৃত অর্থে ছোট গল্পের যে মানে আমাদের বর্তমান বাংলা সাহিত্যে যে একটা আসন মানে বলতে পারি মানে প্রতিষ্ঠা করেছে তার মূলে কিন্তু রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ এই ছোট গল্প সম্পর্কে যে বলছিল যে একটা জীবনের কিছু খালি যে অনুভূতি তার একটা প্রকাশ, এবং এটা পড়ার পর মনে হবে শেষ হয়ে না হইল শেষ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। আগামী 9-14 আগস্ট দেশজুড়ে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, শিলচরেও জোর প্রস্তুতি। আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে কুড়িগঞ্জে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা। গুণোৎসব, রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে পড়ুয়াদের যাচাই সহ পরিকাঠামো পরিদর্শন ডিআইজির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।